হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার মা তারা তারিণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটা কিভাবে আপনি আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার অ্যাড করবেন, এবং যদি আপনার আধার কার্ডে কোনো ভুল থেকে থাকে তাহলে সেই ভুলটা আপনারা কিভাবে সংশোধন করবেন, এবং তার জন্য প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগবে, সে ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটা শুরু করবার আগে আর একটা কথা বলে রাখি, আমরা অনেক সময় আধার কার্ড সংশোধন করতে যাই, কিন্তু সংশোধন করতে গিয়ে অনেক কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়, এবং সেই ডকুমেন্টগুলো আমাদের হাতের কাছে না থাকায় আমরা কিন্তু পুনরায় সেই ডকুমেন্টগুলো আবার আমাদেরকে জোগাড় করতে হয়, তারপরে কিন্তু আমাদেরকে আধার কার্ড সংশোধন করতে যেতে হয় বা আমরা করি। তো সেই ব্যাপারে যদি আমরা আগেই জেনে রাখি যে কী ভুলের জন্য কী ডকুমেন্টের প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সোজাই হয়। তো সে ব্যাপারেই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখুন। বন্ধুরা, আপনাদেরকে অনেক ইউটিউব চ্যানেলে বলা হয়েছে যে আপনি আধার কার্ডের যে ওয়েবসাইট আছে সেটা লগ ইন করবেন, করবার পর আপনারা অনায়াসে আপনাদের স্মার্টফোন থেকে আপনাদের আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। এখনও কিন্তু অনেক ইউটিউব চ্যানেল এই কথাই বলছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার নিজে থেকে আর যুক্ত করতে পারবেন না। এর জন্য আপনাকে আপনার নিয়ারেস্ট আধার কার্ড যে সংশোধন যেখানে হচ্ছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে, এবং যদি এটা আপনার বিশ্বাস না হয়, আপনার আধারের যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে আপনি কিন্তু কথা বলে জেনে নিতে পারেন। আপনাকে অনেক ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে যে আপনি এই যে অর্ডার আধার রিপিন্ট বলে যে অপশানটা দেওয়া রয়েছে, এইখানে আপনি টাচ করার পর আপনার কাছে এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে আপনার আধার নাম্বার, আপনার এন্টার দ্য সিকিউরিটি কোড এবং মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, এই অপশানে গিয়ে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা পুট করতে হবে, এবং তারপর আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটা পুট হয়ে যাবে। কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ভুল। তাহলে এই অপশানটা কী কাজে লাগে সেটাও একটু শুনে নিন। সেটা হচ্ছে, আধার কার্ড যখন আপনার বাড়িতে আসবে সেটা বাই পোস্টে আসবে, যেহেতু সরকারি পেপার তাই বাই পোস্টে আসবে, এবং পোস্টম্যান যদি কোনো কারণে আপনার এই আধার কার্ডটা বা আপনার ঠিকানাটা খুঁজে না পায়, তখন সে ওই মোবাইল নাম্বার থেকে আপনাকে কল করবে এবং কল করে আপনার ঠিকানাটা জেনে নেবে। আর আপনি যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড করবেন, সেই মোবাইল নাম্বার কিন্তু আপনার আধার কার্ডে থাকবে না, একমাত্র আপনি অনলাইন থেকেই চেক করতে পারবেন। তো সুতরাং এটা কিন্তু ভুল তথ্য। এবার প্রসঙ্গ হচ্ছে, আপনি কোথা থেকে চেঞ্জ করবেন আপনার আধার কার্ডে যদি কোনো ভুল হয়ে থাকে? তো বন্ধুরা, তার জন্য আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কটা আপনারা দেখবেন। এটা হচ্ছে আধার কার্ড এনরোলমেন্ট সেন্টার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট দেখাচ্ছে, পোস্টাল বা পিনকোড দেখাচ্ছে, সার্চ বক্স দেখাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে পারেন, তবে আমি প্রেফার করব আপনারা স্টেট অপশানে গিয়েই এটা কিন্তু সার্চ করে দেখুন। যতক্ষণ এটা ওপেন হচ্ছে, এটা কিন্তু ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড, এবং সাইডও কিন্তু একটু স্লো রয়েছে, সুতরাং একটু ধৈর্য ধরে আপনাদেরকে এটা করতে হবে। যতক্ষণ এটা খুলছে ততক্ষণ মধ্যে কথা বলে রাখি, আধার কার্ড কিন্তু ভেরিফাই করা যাচ্ছে। আধার কার্ড কিন্তু কীভাবে ভেরিফাই করতে হয় তার একটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বসে থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। কীভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড আপনারা অ্যাড করবেন তারও একটা ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক করবেন। এছাড়াও ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ড কীভাবে যুক্ত করবেন তারও ভিডিওটা কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকছে, আপনারা কিন্তু প্লিজ একবার হলেও ভিডিওটা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেট দিতে হবে আপনাকে, আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা আপনি এখানে চুজ করবেন। আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে এলে ওয়েস্ট বেঙ্গল দেবেন। এরপর আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টে থাকছেন সেই ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যদি ব্লক থেকে থাকে আপনি ব্লকটা এখানে সিলেক্ট করে দেবেন, এবং তারপর ভিলেজ, সিটি এবং টাউন যেটা শো করবে এখানে সেই শোটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করবার পর এখানে আপনার যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর লোকেট এ সেন্টার এখানে আপনি পুট করলেই আপনার এলাকায় কোথায় আধার কার্ড সংশোধন হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনার সামনে ডিসপ্লে করবে, এবং আপনি সেখানে গিয়ে আপনার আধার কার্ডটা সংশোধন করতে পারবেন। এখন প্রসঙ্গ হচ্ছে, আপনি কোন ডকুমেন্টের জন্য, কোন ভুলের জন্য কি ডকুমেন্ট শো করবেন সে ব্যাপারে কিন্তু একটু বলে দিই আপনাদেরকে। যদি আপনাদের নাম ভুল থেকে থাকে, যদি আপনাদের নামে কোনো স্পেলিং ভুল থাকে, তাহলে আপনি সেই সঠিক স্পেলিং যে আইডেন্টি কার্ড রয়েছে সেই আইডেন্টি কার্ডটা আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। হতে পারে ভোটার কার্ড,
হতে পারে আপনার ব্যাংকের পাসবুক, কিন্তু এখানে প্যান কার্ড অপশান নেই, অতএব প্যান কার্ড আপনি নিয়ে যাবেন না, প্যান কার্ড কিন্তু এখানে অ্যালাউ হবে না। আপনি এখানে শুধুমাত্র আপনার ভোটার কার্ড অথবা আপনার যদি রেশন কার্ড থেকে থাকে রেশন কার্ড অথবা ব্যাংকের পাসবই বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কোনো কিছু একটা নিয়ে যাবেন, যেখানে আপনার নাম সঠিক রয়েছে সেই নামটা আপনি এখানে স্ক্যান করে ওনারা পুট করে নেবেন। ফিজিক্যালি আপনাকে নিজেকেই যেতে হবে, কারণ আপনার বায়োমেট্রিক হবে, আপনার আই স্ক্যান হবে, তবেই কিন্তু আপনার লগ ইন করা যাবে। তো সুতরাং ফিজিক্যাল আপনাকে ওখানে কিন্তু ভিজিট করতেই হবে। দ্বিতীয়ত, যদি আপনার বাবার নাম ভুল থাকে, আপনাকে সেম যে ডকুমেন্টে আপনার বাবার নাম সঠিক করা আছে সেই ডকুমেন্টটা আপনাকে ওখানে নিয়ে যেতে হবে এবং ওখানে আপলোড করাতে হবে। যদি আপনার ডেট অফ বার্থ ভুল থেকে থাকে, তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটা আপনাকে নিয়ে ওখানে হাজির হতে হবে। যারা মাধ্যমিক দিয়েছেন তারা বাদ, তারা ওখানে আপনারা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, যারা মাধ্যমিক নেই তারা হচ্ছে আপনারা বার্থ সার্টিফিকেট ওখানে নিয়ে যাবেন। এবার একটা কথা বলে দেখি, যারা যারা বিবাহিত, যারা বিবাহিত, যারা যাদের বিবাহ মানে বিবাহের পর তারা তাদের হাজবেন্ডের টাইটেলটা ইউজ করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অর্থাৎ অঞ্চল থেকে আপনারা একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবেন এবং সেই সার্টিফিকেটটা আপনারা বিডিও অফিসে জমা করবেন। তারপর বিডিও থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবেন, ওই সার্টিফিকেট নিয়ে আপনারা কিন্তু অঞ্চল অফিসে যাবেন, এই আধার সেন্টারে যাবেন, সেটা গিয়ে কিন্তু আপনারা আপডেট করাতে পারবেন। যদি আপনাদের কাছে ওই আপনার নতুন যে আপনি স্বামীর টাইটেল অনুযায়ী যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না থেকে থাকে, আর যদি থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবেন। এছাড়া আপনারা কিন্তু আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করুন, কারণ আধার কার্ড সংশোধন হচ্ছে সবাই কিন্তু করেন। থ্যাংক ইউ, বাবাই, জয় হিন্দ।